নমস্কার, আজ 15ই আগস্ট। দীর্ঘ 200 বছরে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটিয়ে 1947 সালের এই দিনটিতে স্বাধীনতা লাভ করে আমাদের ভারতবর্ষ। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী তথা সকল ভারতবাসী দৃঢ় বিশ্বাস এবং নিঃস্বার্থ বলিদানের পরিণামী এই স্বাধীনতা। এবছর আমরা 74তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছি। হ্যাঁ, আজ আমরা স্বাধীন, কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে আজ আমরা সকলে গৃহবন্দী। তাই এই অবস্থায় আজকের এই দিনটির প্রতি এবং আমাদের সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা বন্ধুরা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটি বেছে নিয়েছি আপনাদের সকলের উদ্দেশ্যে। আমাদের এই ছোট্ট নিবেদন, আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। अंधी सी हसी भोली सी खुशी फूलों सी वो बाहें भूल गए। जब देश ने दी आवाज हमें, हम घर की राहें भूल गए। हम सोए नहीं कई रातों से, जाने वतन सा चांद बुझे। हमें नींद उसी दिन आएगी जब देखेंगे आबाद तुझे। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा। इतनी सी है दिल की आरजू, तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा। इतनी सी है दिल की आरजू। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে। এ বতন মেরে বতন, এ বতন মেরে বতন, ए वतन वतन मेरी आबाद रहे तो। ए वतन वतन मेरी आबाद रहे तो। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो।
যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 নমস্কার আজ 15ই আগস্ট আজ ভারতের স্বাধীনতা দিবস আজকের এই দিনটিকে স্মরণ করে এবং প্রতিটি স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট প্রচেষ্টা কবি অমিতাভ দাশগুপ্তের লেখা একটি কবিতা আমার নাম ভারতবর্ষ স্টেনগানের বুলেটে বুলেটে আমার ছাত্রা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রু জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া দেড় বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আহমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফকলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপড়ে আনা কলজে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ নমস্কার
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সার্থক জনম আমার জন্মেছি দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। প্রতিটি মানুষের কাছে তাদের জন্মভূমি, দেশ তথা স্বদেশ অত্যন্ত ভালোবাসার এবং গভীর শ্রদ্ধার বিষয়। তাই স্বদেশের প্রতি, অনন্য মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।